আসসালামু আলাইকুম, আপনার সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা ভালোই আছেন। তো আমি একটু সরি বলে নিচ্ছি, কারণ আমি আপনাদেরকে ভিডিও দিতে একটু লেট করতেছি। কয়েকটা রিজন আছে। একটা রিজন হচ্ছে, আমি গত এক সপ্তাহ যাবত যত প্রকার আমি যে যে জায়গায় ট্রেনিং করাই, সব জায়গা থেকে আমি বিরতি নিয়েছি আর কি। সরি, তো সেই জন্য অ্যাকচুয়ালি একটু লেট হচ্ছে। তাছাড়া হচ্ছে আমি পার্সোনালি একটু অসুস্থ ব্যক্তিগতভাবে। সেটা হচ্ছে যে আমার দেখা যাচ্ছে যে আপনার জ্বর হয়েছিল, এবং হচ্ছে ঠান্ডা থেকে দেখা যাচ্ছে প্রচুর কাশি হয়। সেই জন্য আর কি ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে কাশি চলে আসে, যেটা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি যে একটা বোরিং লাগার মতো। সেই জন্য আর কি রেকর্ড করি না। তারপরও সিদ্ধান্ত নিলাম যে যাই হোক, যারা অডিয়েন্স আছেন আমার, তো সেটাকে অ্যাকচুয়ালি আপনারা স্বাভাবিক নেবেন। তো আমাদের যে বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে কোর্সটা আমি যেভাবে চিন্তা করছিলাম যে আপনাদেরকে একেবারে বেসিক বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো থেকে নিয়ে শুরু করে একটা পর্যায়ে যে আমরা অ্যাডভান্স লেভেল পর্যন্ত যাব। কিন্তু অনেকে রিকোয়েস্ট করছেন যে কোর্স ক্লাসগুলো একটু দ্রুত নেওয়ার জন্য। তাহলে যদি আমি দ্রুত নিতে হয়, সেক্ষেত্রে আমাকে দেখা যায় যে কিছু বিষয় হয়তো স্কিপ হয়ে যাবে বা শর্ট হয়ে যাবে অ্যাকচুয়ালি। সো আমি ওইভাবেই নিব। আমিও বুঝতে পারছি বিষয়টা যে লং হইলে অনেকে ঝরে যান, বা মানে চান যে তাড়াতাড়ি বিষয়টা হোক, হ্যাঁ ক্লাসগুলো হোক। সো আমি ওইভাবেই করব। তাহলে আমি আর দুই তিনটে ক্লাসের মধ্যে আপনাদের টুলগুলো সব কমপ্লিট করে দেব, দেন হচ্ছে আমি প্রজেক্ট বেস কাজে চলে যাব। তাহলে আপনাদের আর বোরিং লাগবে না। আমি যেটা চিন্তা করছিলাম অ্যাকচুয়ালি, সো সেটা করতে পারলে হয়তো বেস্ট হতো। সরি, সো গত ক্লাসে আমাদের যেটা ছিল ইরেজার টুল দেখাইছিলাম আপনাদেরকে। সো আজকে অনেকগুলো টুল থাকবে এবং ক্লাসটা মোটামুটি বড় হবে। সো আপনারা ধৈর্য সহকারে দেখবেন এবং হচ্ছে সম্পূর্ণ বিষয় করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওকে, সো এখন প্রথমে যে বিষয়টা থাকবে আজকে, সেটা হচ্ছে লেয়ার লক। হ্যাঁ, লেয়ার লক খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো আপনারা জানেন অলরেডি লেয়ারটা কি। লেয়ার হচ্ছে আমাদের এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, সো এই যে প্যানেলটা এটাকে বলা হয় লেয়ার। দেখেন এখানে লেয়ার কিন্তু লেখা আছে। ওকে, তো এই জায়গায় যে প্যানেল ইয়াগুলো থাকে সেগুলো হচ্ছে লেয়ার বলা হয়। সো এই লেয়ারে কাজ করতে গেলে অনেক সময় দেখা যাচ্ছে আমাকে লেয়ার লক করার প্রয়োজন হয়। সো সেই জন্যই আমাদের জানা উচিত যে একচুয়ালি লেয়ার লকটা কি। সো দেখেন আমি এখানে একটা লেয়ারে সিলেক্ট অবস্থায় আছি। সো আমার এখানে একটাই লেয়ার আছে। আমি এখান থেকে নতুন একটা ডকুমেন্ট নিয়েছি। নতুন ডকুমেন্ট নেওয়াতে যে লেয়ারটা বাই ডিফল্ট হয়েছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার। ওকে, সো ব্যাকগ্রাউন্ড লেয়ারের এই পাশে দেখেন এখানে একটি লক চিহ্ন আছে। আমি যদি এখানে ধরে রাখি, দেখেন ইন্ডিকেট লেয়ার ইজ পার্শিয়ালি লকড, তার মানে এটা একটা লক। ওকে, এই লেয়ারটা লক অবস্থায় আছে। সো আমি এটা যেহেতু ব্যাকগ্রাউন্ড লেয়ার, চাইলে আমি এটাকে ডবল ক্লিক করে এখান থেকে এটাকে আনলক করে দিতে পারি। ওকে, বাট আমি এটাকে আনলক করব না, এটা কন্ট্রোল জেড দিয়ে আমি যে অবস্থায় আছে ওই অবস্থায় রাখলাম। এখন হচ্ছে আমরা কি করব, এই লেয়ার লকের সিস্টেম গুলো দেখার জন্য আমরা কি করব, লেয়ার নিয়ে নিব, নতুন একটা লেয়ার এখানে নিয়ে নিব। সো নতুন লেয়ার কিভাবে নিতে পারি, আমি এখান থেকে যদি একটা শেপ নেই, যে কোনো একটা শেপ, এটাকে বলা হয় শেপ টুল, রেক্টেঙ্গেল। এখানে অনেকগুলো টুল আছে, রেক্টেঙ্গেল টুল, রাউন্ডেড রেক্টেঙ্গেল, ইলিপস টুল। তো মূলত এটাকে আমরা শেপ টুল বা বলে থাকি। তো এখান থেকে আমরা একটা রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেলটা এইভাবে আমরা যদি টান দিই মাউস দিয়ে, তাহলে দেখেন একটা রেক্টেঙ্গেল এখানে হয়ে গেছে। সো এখানে হচ্ছে আমার কিছু দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে আমার এখানে ফিল কালারটা অফ আছে। সো আমি এখানে ফিল কালার দিয়ে দিই এবং স্ট্রোক কালারটাকে আমি এখানে অফ করে দিলাম। তাহলে দেখেন আমার এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি হলো, রাইট? সো এই রেক্টেঙ্গেলটা মূল উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আমার এখানে রাইট সাইডে লেয়ার প্যানেলে আপনারা লক্ষ্য করেন যে এখানে রেক্টেঙ্গেল ওয়ান নামে একটি লেয়ার এখানে হয়ে গেছে, রাইট? সরি, সো এখানে দেখেন
এই যে লেয়ারটা আমার এখানে হয়েছে, সো এই লেয়ারটার মধ্যে একটা সাইন এখানে দেখতে পাচ্ছেন, এটাকে দেখা যাচ্ছে লেয়ার থাম্বনেল বলা হচ্ছে। ওকে, সো আমরা যখন এই লেয়ারের মধ্যে আসলাম, এই লেয়ারটার মধ্যে যখন আসলাম, তখন দেখেন একটু পিছনে ফিরে যাই, আমি ব্যাকগ্রাউন্ড লেয়ারে যাই। ব্যাকগ্রাউন্ড লেয়ারে গেলে দেখেন আমার এইখানে, এই যে আমার মাউসটা দেখতে পাচ্ছেন, এখানে লক লেখা আছে। ওকে, অর্থাৎ এই লেয়ারটা আছে যে এই লেয়ারের মধ্যে, এই যে এখানে যে কয়েকটা লক আছে, এই কয়েকটা লক দিয়ে আমরা এই লেয়ারে চাইলে আমরা কাজ করতে পারি। তো আমি যখন ব্যাকগ্রাউন্ড লেয়ারের মধ্যে আছি, তখন দেখেন এই লক অপশনে খেয়াল করেন, যতগুলো লক অপশন আছে সবগুলো কিন্তু হিডেন অবস্থায় আছে, রাইট? আচ্ছা, এখন যদি আমি এই লেয়ারটার মধ্যে খেয়াল করি, এখন দেখেন আমার এখানে চারটা আমার এখানে লেয়ার লক আছে, তার মধ্যে আমার হচ্ছে দুইটা এখানে ভিজিবল আছে আর দুইটা হিডেন আছে। অর্থাৎ এই বাকি যে দুইটা আপনার যে লক আছে, এগুলো হচ্ছে সরাসরি ইমেজের উপর কাজ করবে। ওকে, তো আমার যে এখন যে লেয়ারটা আমরা নতুন নিলাম, এটা কিন্তু সরাসরি ইমেজ না, এটা ভেক্টর হিসেবে এখন আছে। সো এটাকে আমার কি করতে হবে, যদি বাকি যে লকগুলো আছে সেই লকগুলোকে যদি আমি ভিজিবল করতে চাই, তাহলে হচ্ছে আমার এই যে ইমেজটা আছে, অর্থাৎ এই যে আমার অবজেক্টটা আছে, এটাকে আমার কি করতে হবে, বা এই যে লেয়ারটা আছে এটাকে আমার রাস্টারাইজ করে নিতে হবে। রাস্টারাইজ মানে হচ্ছে আপনার ইমেজ করা। ওকে, সো আমি এখানে রাইট বাটন যদি ক্লিক করি, তাহলে দেখেন রাস্টারাইজ এখানে একটা অপশন আছে। তারপর আপনারা কি শিখলেন কিভাবে একটি ভেক্টরকে ফটোশপে বা একটি অবজেক্টকে আমরা রাস্টারাইজ করতে পারি। এই রাস্টারাইজ আমাদের বিভিন্ন অবজেক্টের কাজে লাগবে, দেন হচ্ছে আমাদের টেক্সটকে আমরা যখন ইমেজ করব তখন আমার রাস্টারাইজ কাজে লাগবে। ওকে, সো আমরা প্রথমে কি করে নিচ্ছি, এটাকে রাস্টারাইজ করে নিচ্ছি। দেখেন এখন যখন আমি এটাকে রাস্টারাইজ করে নিলাম, তখন হচ্ছে কি আমার বাকি যতগুলো লক অপশন ছিল সবগুলো কিন্তু ভিজিবল এখানে হয়ে গেছে, রাইট? সরি, হ্যাঁ, এর জন্য ভিডিওটা করি না, অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারছেন মেবি। আচ্ছা, সো এখন আমরা এই যে লক অপশন আছে, লক অপশনের প্রত্যেকটি বিষয় কিন্তু এখানে ইনেবল হয়ে গেছে, রাইট? সো এখানে আমরা একটা একটা করে সবগুলো লক এখানে দেখবো। ওকে, দেখেন নর্মালি যে আমরা এখানে আমার যে লেয়ারটা এখানে আছে, এখানে নর্মাল অবস্থায় আছে, আমি এখানে কোনো লক এখানে ইউজ করি নাই, রাইট? এই অবস্থা দেখেন আমি আমার অবজেক্টটাকে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারতেছি, রাইট? মুভ করতে পারতেছি। আমি যদি চাই এখানে ব্রাশ টুল দিয়ে আমি কিছু একটা এখানে লিখব, ব্রাশ করব, পসিবল? দেখেন, ওকে, দেন হচ্ছে আমি যদি চাই এখানে ইরেজার টুল দিয়ে আমি এটাকে একটু কাটবো। ওকে, সবকিছু কিন্তু এখানে পসিবল, অর্থাৎ আমার এই লেয়ারের মধ্যে আমি সবকিছু করতে পারতেছি, আমার কোনো বাধা নাই। ওকে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। তো আমি একটু ব্যাগে যাব, অলরাইট? এখন আমি কি করব, এই যেখানে যে লক অপশন গুলো আছে, দেখেন লক অল, তো আমি এখানে লক অলটা আমি এখানে সিলেক্ট করব। দেখেন যখন আমি লক অলটা এখানে সিলেক্ট করলাম, তখন আমি যখন মাউসটা এখানে আনলাম, দেখেন আমার মাউসটা এখানে ক্লোজ দেখাচ্ছে, অর্থাৎ আমার এখানে কোনো কাজ করবে না। আচ্ছা, অনেকগুলো টুলি কাজ করবে না। আমি যদি এখানে চাই যে মাউস দিয়ে এটাকে মুভ করব, মানে মুভ টুল দিয়ে, তাহলে দেখেন মুভ হচ্ছে না কিন্তু। জাস্ট ডিফারেন্ট গুলো বুঝবেন, লক অল টুল, লেয়ার অল, যেটা হচ্ছে লেয়ার লকের মধ্যে লক অল যে টুলটা আছে, সেটাতে কি হচ্ছে, আমার টোটাল ইমেজটাই এখানে লক হয়ে গেছে, এখানে আমি কিছুই করতে পারবো না। দেখেন আমি এখানে মুভ করতে পারছি না। আমি যদি এখানে চাই যে ব্রাশ টুল দিয়ে কিছু একটা ব্রাশ করব, ওকে, তাও কিন্তু পসিবল না, রাইট? ওকে, আমি যদি চাই ইরেজার টুল দিয়ে এখানে কাটবো, তাও পসিবল না। অর্থাৎ আমার টোটাল যে পিক্সেল গুলো আছে বা টোটাল যে লেয়ারটা আছে, টোটালটাই লক হয়েছে, এখানে আমার কিছুই করতে পারবো না। ওকে, এটা হচ্ছে লেয়ার অল লকের একটি কাজ। ওকে, তার মানে কি বুঝলাম আমরা, যদি এখানে অল লক সিলেক্ট করা থাকে লেয়ারে, তাহলে আমরা এখানে কিছুই করতে পারবো না, ক্লিয়ার? এটা তো আমি এই লকটাকে উঠিয়ে দিই। ওকে, লকটাকে উঠিয়ে দিলাম,
সো পাশে যে লক অপশনটা আছে এখানে দেখেন, লক পজিশন। ওকে, সো লক পজিশনটা কি করতেছে, আমরা লক করি, এখানে লক করলাম। লক করার পর আমরা এখানে কি করি, মুভ টুলে যাই। মুভ টুলে যাওয়ার পর দেখেন আমরা এখানে মুভ করতে পারতেছি না। ওকে, মুভ করতে পারতেছি না। বাট আমরা যদি এখানে চাই যে এই এখানে ব্রাশ করব, দেখি দেখেন ব্রাশও করতে পারতেছি না। ওকে, ঠিক আছে, এটা আমার একটু ইয়ে ছিল, সো এখানে আমরা ব্রাশ করতে পারবো। ওকে, সো আমি যদি চাই এখানে একটি কোনো একটি সিলেকশন তৈরি করব, এখানে যদি আমি এখানে একটা রেক্টেঙ্গেল সিলেকশন নিলাম, নিয়ে আমি এখানে একটা কালার যদি আমি দিই, তাহলে দেখেন পসিবল। আমি যদি এখানে চাই যে ইরেজার টুল দিয়ে আমি একটু কিছু করব, তাহলে দেখেন মানে পসিবল। তার মানে আমরা এখানে কি বুঝলাম, লক পজিশন যে আপনার ইয়াটা আছে, লেয়ার লক আছে, এটা শুধু আমি মুভ করতে পারবো না, আমি বাকি আর বাকি সব কিছুই করতে পারবো। ক্লিয়ার? লক অলে আমি কি করতে পারবো, কিছুই করতে পারবো না, আমার লেয়ারটার মধ্যে আমি কিছুই করতে পারবো না, সব কিছু লক থাকবে। অ্যান্ড হচ্ছে লক পজিশনের মধ্যে আমার যে অবজেক্টটা যে পজিশনের মধ্যে আছে আমি রাখছি, ওই পজিশনের মধ্যেই থাকবে, ওখান থেকে মুভ করতে পারবো না বা মুভ হবে না, বাকি সব কাজগুলো কিন্তু এই অবস্থায় হবে। ওকে, সো দুইটা ক্লিয়ার, আমি আশা করি যে আপনারা ক্লিয়ার। সো আমি একটু ব্যাগে যাব। ওকে, রাইট, সো ব্যাগে গেলাম, যে আমি এই লকটাকে উঠাই দিলাম, লকটাকে উঠাই দিয়ে আমি এখানে একটা লক আছে দেখেন, লক ইমেজ পিক্সেল। ওকে, তো লক ইমেজ পিক্সেল থাকা অবস্থায় এখানে কি হয় আমরা দেখি, দেখেন এটা কিন্তু মুভ হচ্ছে, রাইট, মুভ হচ্ছে, ইমেজ পিক্সেল হয় না, মুভ হচ্ছে, রাইট। ওকে, এখন আমি যদি চাই এখানে ব্রাশ টুল দিয়ে কিছু একটা করবো, দেখেন আমার এখানে কিন্তু করতে দিচ্ছে না। আমি যদি চাই এখানে আমি একটা রেক্টাঙ্গেল সিলেকশন তৈরি করব, তাহলে দেখি আমি যদি এখানে একটা কালার প্রেস করি, দেখেন হচ্ছে না। দেন হচ্ছে আমি যদি চাই এখানে ইরেজার টুলে যাব, যে আমি এটাকে মুছবো, দেখেন হচ্ছে না। তাহলে এখানে কি বুঝলেন, বাট এখানে যদি আমি যাই, আমি যদি এখানে মুভ টুলে যাই, তাহলে দেখেন আমি এটাকে মুভ করতে পারছি। এখানে কাজটা হচ্ছে আপনি শুধু এই ইমেজটার মধ্যে বা এই লেয়ারটার মধ্যে শুধু এই লেয়ারটাকে শুধু মুভই করতে পারবেন, আর কিছুই করতে পারবেন না। অর্থাৎ এই লেয়ারে যতগুলো পিক্সেল ছিল সম্পূর্ণ পিক্সেলটাই লক আছে, রাইট। অর্থাৎ ইমেজের পিক্সেলগুলো লক আছে, যে পিক্সেলের মধ্যে আপনি কোনো মডিফিকেশন করতে পারবেন না, কোনো কালারাইজ করতে পারবেন না, অন্য কোনো শেপ ক্রিয়েট করতে পারবেন না, কোনো টেক্সট লিখতে পারবেন না, জাস্ট আপনি শুধু মুভ করতে পারবেন। মানে এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এগুলো অনেক সময় লাগে আমাদের, হ্যাঁ, ডিজাইন করতে গেলে আমাদের পজিশন লক লাগে, আমাদের অল লক লাগে, আমাদের যে আমাদের কি বলে এটাকে, লক পজিশন, ইমেজ পিক্সেল, এটাও লাগে। ওকে, দেখা যাচ্ছে ট্রান্সপারেন্ট যেটা আছে এটা লক লাগে। সো এখানে সো ডিফারেন্টটা হচ্ছে যে আপনার অল লকের সাথে, তো অল লকের মধ্যে দেখেন আমরা কিছুই করতে পারবো না, বাট এখানে আমরা কি করতে পারবো, শুধু মুভ করতে পারবো, বাট আর কিছুই করতে পারবো না। ওকে, আচ্ছা, সো এই লকটাকে আমি উঠাই দিই, উঠাই দিলাম। দেন হচ্ছে আমার এখানে আরেকটা লক আছে দেখেন, সেটা হচ্ছে লক ট্রান্সপারেন্ট পিক্সেল। ট্রান্সপারেন্ট পিক্সেলটা খুবই মজার একটি বিষয়, হ্যাঁ, খুবই মজার, আমি দেখাই দিচ্ছি। সো আমি এখানে ট্রান্সপারেন্ট পিক্সেলটা ইউজ করবো। এখানে আমার যে লকটা ইউজ করছে সেটা কি ট্রান্সপারেন্ট পিক্সেল, অর্থাৎ আমার এই যে লেয়ারটা আছে, লেয়ারের মধ্যে যে ট্রান্সপারেন্ট যে পিক্সেল গুলো আছে সেগুলোকে কি করলো, সে লক করে দিল। আমরা ট্রান্সপারেন্ট পিক্সেল কিভাবে বুঝবো, আমি যদি নিচে লেয়ারটাকে হাইড করে দিই, অর্থাৎ এই যে ট্রান্সপারেন্ট যে পিক্সেল গুলো আছে সেগুলোকে কি করছে, সে হাইড করে মানে লক করে দিবে। আচ্ছা,
এই অবস্থা দেখেন, আমি যদি এটাকে মুভ করতে চাই, মুভ করা পসিবল, ওকে। আমি যদি এখানে নতুন কিছু একটা ক্রিয়েট করতে চাই সিলেকশন দিয়ে, পসিবল, ওকে। একটু কন্ট্রোল জেড দিচ্ছি, ওকে। আমি যদি এখানে ইরেজার চলে যাই তাহলে কিন্তু দেখেন পসিবল, এখানে সবকিছুই পসিবল। বাট তাহলে এখানে আমি স্পেশালি এখানে কি ইউজ করব, মানে এই এইটা দিয়ে আমি অ্যাকচুয়ালি স্পেশালি কি করতে পারি? এটা দিয়ে মজার একটি ইউজ আছে, খুবই মজার। আমি এখান থেকে নতুন একটি শেপ নিয়ে নিই, জাস্ট এক্সাম্পল আপনাদেরকে বোঝানোর জন্য আর কি। সো আমি এখান থেকে একটা শেপ নিলাম, সরি, একটা কাস্টম শেপ নিব আমি। কাস্টম শেপের মধ্যে এখানে একটা লাভ নিয়ে নিলাম, ওকে, লাভ নিয়ে আমি এখানে একটা কালার দিয়ে দিচ্ছি। অলরাইট, ওকে, কালার দিয়ে এখানে আমি এটাকে স্ট্রোকটাকে অফ করে দিচ্ছি, ওকে, অফ করে দিলাম, রাইট। এখন দেখেন আমি এটা প্রথম কি করলাম, রাস্টারাইজ করে নিই, ওকে। এখন এটা নর্মাল অবস্থায় আছে। এখন আমি চাচ্ছি এই যে লাভ আছে, লাভের এই কর্নার দিয়ে একটু অন্য কোনো কালার দিব। সো দেখেন আমি যদি এখান থেকে ব্রাশ টুলে যাই, দেন হচ্ছে আমি একটু কালার দিতে চাই, দেখেন কালার কিন্তু হচ্ছে, রাইট, কালার হচ্ছে। বাট আমি চাচ্ছি যে আমার এই যে যে আপনার লাভের যে বাউন্ডারি আছে, যে শেষের যে পিক্সেল আছে, তার বাইরে যেন কালারটা না যায়। বাট এখানে কিন্তু আমি যদি এখান থেকে কালার করতে চাই, দেখেন বাইরে চলে যাচ্ছে। সো এইটা ক্ষেত্রে একটা মজার ইউজ হচ্ছে ট্রান্সপারেন্ট পিক্সেল লক। সো আমি ট্রান্সপারেন্ট পিক্সেলটাকে এখানে দিয়ে দিলাম, অন করে দিলাম। দেন হচ্ছে আমি যদি এখান থেকে কালার করি, দেখেন আমি এটাকে বড় করে নিই, এখন যদি আমি কালার করি, দেখেন আমার কিন্তু বাইরে যাচ্ছে না, আর তো আমার এই যে যে মূল আমার যে অবজেক্টটা, সেই অবজেক্টের মধ্যে কিন্তু এখানে থাকছে, রাইট। সো এখান থেকে যদি আমি অন্য একটা কালার নিই, অন্য একটা কালার নিই, তো আমি এখান থেকে কালার করব, ক্লিয়ার। সো আমি যদি চাই এখানে মাস্কের অন্য একটা কালার করব, সেটাও কিন্তু কি পসিবল। অর্থাৎ এখানে মূল যে মেসেজটা আপনাকে দিচ্ছি সেটা হচ্ছে, আপনার যে যে ইমেজটি থাকবে বা আপনার যে অবজেক্টটি থাকবে, সে অবজেক্টটির আপনি চাইলে এই ট্রান্সপারেন্ট পিক্সেলটাকে লক করে আপনি চাইলে কি করতে পারবেন, স্মুথলি কালার অ্যাপ্লাই করতে পারবেন, অর্থাৎ আপনার বাইরে কালার যাবে না, রাইট। সো এটা ছিল যে লেয়ার লকের যে বিষয়গুলো। সো আপনারা যখন ডিজাইন করতে যাবেন, তখন হচ্ছে একটি ডকুমেন্টের মধ্যে দেখা যাচ্ছে অনেকগুলো লেয়ার থাকবে, হ্যাঁ, অনেকগুলো লেয়ার নিয়ে কাজ করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে মাঝে মাঝে লেয়ারগুলো লক করার প্রয়োজন হয়, কোনো লেয়ারের ট্রান্সপারেন্ট পিক্সেল লক করার প্রয়োজন হয়, কোনো লেয়ারের শুধু পিক্সেলটাকে লক করার প্রয়োজন হয়, কোনো লেয়ারের টোটালটাই লক করার প্রয়োজন হয়। সে সমস্ত ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমরা এই লেয়ার লকটাকে ইউজ করি, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এটা বারে বারে দেখবেন, অ্যান্ড হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো, ওকে। এখন হচ্ছে আমরা দেখবো লেয়ার মার্জ। হ্যাঁ, লেয়ার মার্জ এটাও খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, সো এটাও আপনাদের জানা উচিত এবং জানতে হবে। সো লেয়ার মার্জ নিয়ে আমি আপনাদেরকে একটু বেসিক দেখাই দিচ্ছি, বেসিকই মোটামুটি সবই দেখাই দিচ্ছি। সো আমি এগুলোকে সবগুলোকে আমি আন্ডু করে দিই। এখানে দেখেন আমার এখানে একটা, এখানে কিন্তু আমার একটা কি আছে, এটা আমার এখানে একটা অবজেক্ট আছে, রাইট। সো আমি কি করব, এই অবজেক্টটাকে একটা কপি করে নিই। কপি আমি কয়েকভাবে করতে পারি, এখানে রাইট বাটন ক্লিক করে যদি আমি ডুপ্লিকেট লেয়ার ক্লিক করি কপি হবে, অথবা আমি যদি অল্টার ধরে এভাবে টান দিই তাহলে এটা কি হবে, ডুপ্লিকেট হয়ে যাবে। সো এটার মধ্যে আমি একটা কালার প্রেস করব। সো এখানে একটা কালার চেঞ্জ করে নিই আমি, অলরাইট।
কিভাবে চেঞ্জ করব, কন্ট্রোল ধরে থাম্বনেলে ক্লিক করব, তাহলে আমার এই লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, রাইট? লেয়ারটা সিলেক্ট হয়ে গেল, এখন আমি কি করব, এটার মধ্যে একটা কালার অ্যাপ্লাই করব, ওকে, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দেব। সো এখান থেকে আমি আবার কি করব, আরেকটা কপি করব, রাইট? কপি করার পর আমি এখানে একটা কালার চেঞ্জ করব, অলরাইট? সো এটাকে আমি কন্ট্রোল ক্লিক করে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি এটাকে কালার চেঞ্জ করে দিলাম, ওকে। দেখেন আমার এখানে তিনটা অবজেক্ট আছে, রাইট? সো তিনটা অবজেক্ট আছে, বাট আমার এখানে তিনটা লেয়ার আছে, ওকে। দেখেন এখন আমি চাইলে প্রত্যেকটা লেয়ার কিন্তু আমি আলাদা আলাদা ভাবে মুভ করতে পারতেছি, ওকে। এই যে মুভ করতে পারতেছি, প্রত্যেকটা কিন্তু অবজেক্ট আলাদা লেয়ারের মধ্যে আছে। এখন আমি ধরে নিচ্ছি আমি এখানে একটা ডিজাইন করলাম, ধরে নিচ্ছি আমি এটা একটা ডিজাইন করলাম, রাইট? এটা একটা ডিজাইন করলাম, আমার ডিজাইনটা ডান। সো আমি এখানে লকগুলো উঠিয়ে দিই, প্রত্যেকটা লক আমি উঠিয়ে দিব, ওকে, সব নর্মাল অবস্থা আছে, ওকে। এখন আমি চাচ্ছি এই যে তিনটা অবজেক্ট দিয়ে আমি একটা ডিজাইন করলাম, অনেক সময় আমার হয় কি যে ধরে নিচ্ছে আমি এই যে আমার যে রেড কালার এখন হচ্ছে ব্লু কালারের যে অবজেক্টটা আছে, এই দুইটা আমি চাচ্ছি যে মার্জ করে ফেলবো, মানে একসাথে করে ফেলবো, অর্থাৎ আমার এই দুইটা যে এখানে আলাদা আছে না, আমার এই দুইটা আলাদা রাখার কোনো প্রয়োজন নেই, দুইটাকে আমি একসাথে করে ফেলবো। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই দুইটা লেয়ারকে আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করতে পারি, রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন এখানে মার্জ লেয়ার্স, ওকে। তো মার্জ লেয়ার্স যদি আমি ক্লিক করি, তাহলে দেখেন দেখেন আমার দুইটা লেয়ার কিন্তু এখানে একটা লেয়ার হয়ে গেছে, ক্লিয়ার? আমার এখানে কিন্তু আগে তিনটা লেয়ার ছিল ব্যাকগ্রাউন্ড লেয়ারটা বাদে, সো এই দেখেন দুইটা লেয়ার কিন্তু একসাথে মার্জ হয়ে গেছে। তো এটাই হচ্ছে মার্জ লেয়ার, যে আপনি যদি একাধিক অবজেক্টকে আপনি যদি চান যে একটা লেয়ারের মধ্যে নিয়ে আসবেন, অর্থাৎ আপনি মার্জ করে ফেলবেন, তাহলে আমরা এইভাবে মার্জ করতে পারি, ওকে। সো আপনার চাইলে দুটো সিলেক্ট করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করেন, তাহলে মার্জ হয়ে যাবে, এটা হচ্ছে কিবোর্ড শর্টকাট, ওকে। অলরাইট, এখন এখানে দেখেন তিনটা লেয়ার আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি কিন্তু প্রথম কি করলাম, দুইটা লেয়ার সিলেক্ট করে দুইটাকে আমি মার্জ করতে পারলাম, ওকে। এখন আমি তিনটা লেয়ার সিলেক্ট করি, তিনটা লেয়ার সিলেক্ট করার পর আমি এখানে লেয়ার অপশনে যাই, লেয়ার প্যানেলে, দেন হচ্ছে আমি এখানে যাব হচ্ছে লেয়ার মার্জ, এই যে মার্জ লেয়ার, ওকে, মার্জ লেয়ার। দেখেন আমি এখানে যদি কন্ট্রোল ই প্রেস করি, তাহলে কিন্তু মার্জ হয়ে যাবে, বাট আমি যদি এখানে মার্জ ভিজিবল, মার্জ ভিজিবল মানে আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমার এখানে যতগুলো লেয়ার ছিল সবগুলো লেয়ার ছিল, লেয়ার সহ আমার ব্যাকগ্রাউন্ড লেয়ার সহ মার্জ হয়ে গেছে, অর্থাৎ আমার যতগুলো লেয়ার ছিল সবগুলো লেয়ার একসাথে মার্জ হয়ে গেছে, অর্থাৎ সবগুলো লেয়ার একটা লেয়ারে পরিণত হয়ে গেছে। সো আপনি যদি কখনো এরকম প্রয়োজন হয় যে যতগুলো লেয়ার আছে সবগুলো আপনি একসাথে করে নেবেন, তাহলে এখান থেকে আপনি চাইলে লেয়ারগুলো সিলেক্ট করে চাইলে এখান থেকে লেয়ারে গিয়ে হচ্ছে মার্জ ভিজিবল, অর্থাৎ যতগুলো লেয়ার ভিজিবল থাকবে সেই লেয়ারগুলো আপনি চাইলে এখানে কি করবেন, মার্জ করে ফেলতে পারবেন, ওকে। আচ্ছা এখন ভিজিবল কেন আছে, আনভিজিবল কেন নাই ওখানে? আচ্ছা সো আমি এখানে আরেকটা লেয়ার কপি করি, কপি করার পর এটাকে আমি একটা কালার চেঞ্জ করি, ওকে, ধরুন আমি এটাকে সিলেক্ট করে একটা কালার দিয়ে দিলাম, রাইট? এই যে আমি ইয়েলো কালারটা দিলাম, এটাকে আমি কি করব, এই লেয়ারটাকে অফ করে রাখি, মানে এটাকে ভিজিবিলিটি আমি অফ করে রাখলাম, ওকে। আচ্ছা এখন যদি আমি লেয়ার সিলেক্ট করি, দেন হচ্ছে আমি লেয়ার অপশনে যাই, দেন হচ্ছে এখানে মার্জ ভিজিবল ক্লিক করি, তাহলে দেখেন আমার সবগুলো কিন্তু মার্জ হয়ে গেছে, বাট একটা লেয়ার কিন্তু এখানে মার্জ হয় নাই, কোনটা দেখেন, ইয়েলোটা। আমি যদি আইটাকে অফ করে দিই, তাহলে কিন্তু এটা আলাদাই আছে, দেখেন এটা আলাদা আর হচ্ছে এটা কি আলাদা। তার মানে এখানে যদি আপনার 10টা 20টা 15টা লেয়ার থাকে, আপনি যদি চান যে কিছু নির্দিষ্ট লেয়ার যেগুলো মার্জ হবে না, সেগুলোকে আপনি কি করবেন, চাইলে আইটাকে অফ করে দিতে পারেন, অর্থাৎ এটাকে যদি আপনি হাইড করে রাখেন, তাহলে সেই লেয়ারটা কি হবে না, মার্জ হবে না। সো এটাই হচ্ছে টেকনিক যে আপনি লেয়ার মার্জের।
সো আপনি চাইলে নির্দিষ্ট লেয়ারকে হাইড করে রাখতে পারেন, যেটাকে আপনি চাচ্ছেন না মার্জ হবে। সো আপনি চাইলে কি করতে পারেন, সবগুলো লেয়ারকে একসাথে মার্জ করে ফেলতে পারেন। ওকে, তো এখন আরেকটা বিষয় আপনাকে দেখাই দিই। আমি সবগুলো লেয়ারকে এখানে রাখলাম, ওকে, সবগুলো লেয়ারকে এখানে রেখে দেন হচ্ছে আমি কি করলাম, একটা মার্স করলাম। সে মার্সটা দেখেন, আমি আবার করি, আপনাকে বলতে ভুলে গেছি। সো আমি এখানে আন্ডু করি, আমার এখানে চারটা লেয়ার আছে, রাইট? আমি চাচ্ছি আমার এই চারটা লেয়ারই মার্জ হবে, মার্জ হয়ে নতুন একটি লেয়ার তৈরি হবে, এবং হচ্ছে আমার এই যে চারটা লেয়ার আছে সবগুলো লেয়ারই আমার আলাদা আলাদাভাবে থাকবে, অর্থাৎ মার্জ হবে, লেয়ারগুলো আলাদা থাকবে। সেটা কিভাবে, সেটা করার জন্য আপনাকে একটা শর্টকাট ইউজ করতে হবে, যেটা আপনি লিখে রাখতে পারেন। অর্থাৎ আপনি যদি এখান থেকে সবগুলো লেয়ার সিলেক্ট করে দেন, ওকে, এখন কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার এন্ড হচ্ছে ই প্রেস করেন, ই কিবোর্ড থেকে ই, কন্ট্রোল শিফট অল্টার ই, এটা শর্টকাট। যে দেখেন সবগুলো লেয়ার কিন্তু এখানে আলাদা আছে, দেখেন আমি যদি অফ করে দিই, আবার এখানে একটা মার্জ আকার আছে, ওকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের সাথে এটা মার্জ হয়ে গেছে। আমি যদি আবার এটা অফ করে দিই এবং এগুলো অন করে দিই, দেখেন প্রত্যেকটা লেয়ার কিন্তু আলাদাই আছে। সো এই ছিল লেয়ার মার্জের যে বিস্তারিত সেটা। সো আপনারা চাইলে এভাবে লেয়ার মার্জ ইউজ করতে পারেন আপনাদের প্রয়োজনে, ওকে। ওকে, সো এখানে আরেকটা বিষয় আছে, আমরা দেখব যে লেয়ার মোড। সো লেয়ার মোড আমরা দেখতাম, একটা ইমেজ নিয়ে আসি, সরি, আচ্ছা এটা হচ্ছে লেয়ার। সো আমরা এই লেয়ারটা একটা কন্ট্রোল জে দিয়ে একটা ডুপ্লিকেট করে নিলাম, কপি করে নিলাম। সো লেয়ার মোড অ্যাকচুয়ালি কি, সো দেখেন আমি চাচ্ছি এই লেয়ার মধ্যে কোনো একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো বা কোনো একটা কালার অ্যাপ্লাই করবো, রাইট? সো আমি এখান থেকে একটা সলিড কালার নিয়ে নিলাম, এখান থেকে কন্ট্রোল, সরি, এখান থেকে নিউ একটা লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে এখানে একটা আমি কি করলাম, ইউলো একটা কালার দিলাম, দেখেন। তো যখন আমি এই লেয়ারটার উপর একটা লেয়ার নিলাম, ওই লেয়ারটা কিন্তু আমার ঢেকে গেছে নিচের লেয়ারটা, রাইট? সো অনেক সময় আমরা কি করতে পারি, লেয়ার মোড পরিবর্তন করে আমরা কিছু মডিফিকেশন করতে পারি। সো দেখেন আমার এখন যে এই লেয়ারটা উপরে আছে, ইয়েলো লেয়ারটা, আমি চাচ্ছি যে আমার নিচের লেয়ারটা দেখা যাবে। সো সেখানে দেখেন এখানে একটা অপশন আছে, যে লেয়ার যদি আমরা চাই, এখানে লেয়ার ক্লিক সিলেক্ট করেন, দেখেন লেয়ার ক্লিক খেয়াল করেন, তার নিচে দেখেন একটা এখানে অপশন আছে, এখানে নর্মাল, এই যে নর্মাল দেখতে পাচ্ছেন, এখানে আরো কিছু বিষয় দেখতে পাচ্ছেন, এগুলোকে বলা হয় লেয়ার মুড, ওকে। এখানে বিভিন্ন রকমের মুড আছে, তো বিভিন্ন রকমের মুড বিভিন্ন সময় বিভিন্নভাবে ইউজ হয়। আপনাকে একটা ভিডিওতে অ্যাকচুয়ালি টোটাল বিষয়গুলো ক্লিয়ার করা পসিবল না, এটা আপনি যখন প্র্যাকটিস করতে থাকবেন আস্তে আস্তে নিজেরাই এগুলো দেখতে পারবেন, ওকে। সো আমি চাচ্ছি যে আমার ইয়েলো লেয়ারটা আমি উপরে আছে, বাট আমি আমার নিচের লেয়ারটাকে দেখতে চাই। সেক্ষেত্রে দেখেন আমার এখানে একটা মুড আছে, ওভারলে। সো আমি যদি ওভারলেটা ক্লিক করি, তাহলে দেখেন আমার যে নিচের লেয়ারটা আছে, নিচের লেয়ারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। সো এখানে আমরা কি করতে পারি, চাইলে এই যে আমরা ওভারলে করলাম, সো আমরা চাইলে উপরের লেয়ারটাকে আমরা চাইলে কন্ট্রোলও করতে পারি। সো দেখেন এখানে যে যে বডিটা ছিল বা ফেস গুলো আছে, দেখেন সম্পূর্ণ মধ্যে আপনার যে ইউলোর একটা ইফেক্ট ছিল, সেই ইউলোর ইফেক্টটা কিন্তু এখানে পড়ে গেছে, রাইট? সো আমরা যদি চাই এটাকে মডিফিকেশন করতে, সো আমরা চাইলে এখান থেকে এটাকে মডিফিকেশন করতে পারি। দেখেন আমরা যদি এখানে ফিল কালারটাকে কমাই দিই, এখানে যে কমতেছে ফিল কালার, সেটা কোন লেয়ারের কমতেছে, সেটা হচ্ছে ইউলো যে লেয়ারটা আছে সেটা কমতেছে, ওকে। সো আমি যদি চাই আরো কমাই দিব,
সো কমাই দিতে পারি, একবারে আমি জিরো করে দিতে পারি। সো আমি যদি চাই আস্তে আস্তে এটাকে বাড়াবো, আমি হালকা একটু ইফেক্ট দিব। সো দেখেন এখানে কিন্তু ইউলোর একটা ইফেক্ট চলে আসছে। এখানে অপাসিটি একটা বিষয় আছে, সো অপাসিটি যদি চান কমাতে কমাতে পারেন। সো এখানে যদি বাড়াতে চান সেটা বাড়াতে পারেন। অপাসিটি এবং ফিল একটু পরে আসছে, এটা নিয়ে কনফিউশন আছে, সো আমি একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি, রাইট। সো এটা ছিল আপনার লেয়ার মুডের একটা এক্সাম্পল। সো এখানে বিভিন্ন মুড আছে, এখানে নর্মাল মুড, দেন হচ্ছে এখানে ডিসলভ, বিভিন্ন মুড আছে। এই মুডগুলো আপনারা দিয়ে দিয়ে ডার্কনেস, দেন হচ্ছে এখানে মাল্টিপল মাল্টিপ্লাই, দেন হচ্ছে এখানে কালার বার্ন, বিভিন্ন মুডগুলো বিভিন্নভাবে এখানে ইউজ হয়। সফট লাইট, দেখেন সফট লাইট ইফেক্টটা কি, সো আমি এখানে যদি 100 করে দেই, এটা হচ্ছে সফট লাইট। সো এভাবে আপনারা কি করতে পারেন, হার্ড লাইট, দেখেন হার্ড লাইট কি হচ্ছে, একেবারে আপনার যে ইয়েটা দেখা যাচ্ছে, নিচের লেয়ারটা দেখা যাচ্ছে, বার এটা পুরোই হার্ড, মানে হালকা ওয়াটারমার্কের মতো দেখা যাচ্ছে, রাইট। ভিভিড লাইট, এটা কিন্তু আরেক রকম দেখেন। দেন হচ্ছে এখানে আরো কিছু বিষয় আছে, হিউ, ওকে। যাই হোক, এটা হচ্ছে আপনারা ইমেজের উপর ডিপেন্ড করে আপনি কোন কাজটি করতেছেন, এক একটা ইমেজ বা এক একটা কাজের জন্য এক এক ভাবে আমরা এগুলো ইউজ করে থাকি। সো নর্মালি আপনারা এই এই থিমটা মাথায় রাখেন, যে ওভারলেটা হচ্ছে কি, যে আপনি যদি চান নিজের ইমেজটাকে দেখাতে চান, তাহলে এটাকে ওভারলে করতে পারেন। এটা আস্তে আস্তে আমরা যখন প্র্যাকটিক্যাল প্রজেক্টে কাজ করব, সেগুলো হচ্ছে আরো ক্লিয়ার হয়ে যাবে, ওকে। সো আমি অপাসিটি একটু কমাই দিলাম, ফিলটাকে একটু কমাই দিলাম, সো এভাবে রাখলাম, ওকে। সো এটা ছিল আপনার লেয়ার মোডের একটি এক্সাম্পল। সো আপনারা এইভাবে লেয়ার মোডটাকে ইউজ করতে পারেন বিভিন্ন কাজে, ওকে। আমরা এখন দেখবো লেয়ার গ্রুপ এন্ড হচ্ছে লেয়ার কি আন গ্রুপ, ওকে। ওকে, সো এই যে ইমেজটা আছে এটাকে আমরা ডিলিট করে দিলাম। সো আমার এখানে অনেকগুলো লেয়ার আছে, রাইট, অনেকগুলো লেয়ার আছে। সো আমাদের কাজের প্রয়োজনে অনেক সময় এমন হবে যে আপনাকে লেয়ার গ্রুপ করার প্রয়োজন হবে, অর্থাৎ আপনি চাচ্ছেন আমি এখানে আরেকটা লেয়ার নিয়ে নিই, আরেকটা লেয়ার নিয়ে নিলাম, এখানে আমি একটা কালার চেঞ্জ করি, অলরাইট। সো এটাকে আমি কালারটা চেঞ্জ করে দিব, ওকে। সো আমি চাচ্ছি এই যে একটা দুইটা এই তিনটা লেয়ার, এই তিনটা লেয়ার একসাথে আমি গ্রুপ করব, ওকে, একসাথে গ্রুপ করব। সো দেখেন আমি এই তিনটা লেয়ার সিলেক্ট করি, এটা এটাকে সিলেক্ট করলাম, দেন হচ্ছে আমি শিফট ধরে এটাকে সিলেক্ট করলাম, তারপর শিফট ধরে আমি এই রেডটাকে সিলেক্ট করলাম, ওকে। সিলেক্ট করার পর আমরা যদি রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখেন এখানে কোনো গ্রুপ করার কোনো অপশন কিন্তু এখানে নাই, ওকে। তাহলে আমরা কীভাবে গ্রুপ করব, গ্রুপের শর্টকাট আপনারা অনেকে জানেন, তো গ্রুপের শর্টকাট হচ্ছে কন্ট্রোল জি। সো কন্ট্রোল জি যখন আমি প্রেস করলাম, তখন দেখেন এই লেয়ারগুলো একসাথে কপি হয়ে গেছে, ওকে ওকে। এখন আমি চাচ্ছি এ লেয়ারটা এন হচ্ছে এ লেয়ারটা, এই দুইটাকে আমি একসাথে গ্রুপ করবো, কন্ট্রোল জি, ওকে। তাহলে দেখেন আমার অনেকগুলো অবজেক্ট ছিল, সবগুলো হচ্ছে কি, আমি দুইটা গ্রুপের মধ্যে ভাগ করে নিলাম, দুইটা গ্রুপ করে নিলাম। সো এ হচ্ছে আমরা এইভাবে লেয়ারকে গ্রুপ করতে পারি। এখন হচ্ছে আমি লেয়ারকে আনগ্রুপ কিভাবে করব। আমরা এই লেয়ারটা এই গ্রুপটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমরা গ্রুপ করলাম কি দিয়ে, কন্ট্রোল জি দিয়ে। আমরা আনগ্রুপ করবো হচ্ছে কন্ট্রোল শিফট এন্ড হচ্ছে কি জি, দেখেন সব আনগ্রুপ হয়ে গেছে। ঠিক সেম ভাবে এই গ্রুপটা আমি সিলেক্ট করি, কন্ট্রোল শিফট এন হচ্ছে জি। তাহলে আপনি কি বুঝলেন যে কিভাবে একটি অনেকগুলো অবজেক্টকে একটা গ্রুপ করতে হয়, এবং হচ্ছে গ্রুপটাকে আবার চাইলে আমরা কি করতে পারি, আনগ্রুপ করতে পারি, ক্লিয়ার। সো এটা হচ্ছে বিষয় যে কিভাবে আপনি গ্রুপ করতে পারবেন, কিভাবে আনগ্রুপ করতে পারবেন। সো দেখেন এখানে যদি আমরা এটাকে আবার গ্রুপ করি, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। দেখেন আমরা যদি এখানে এই অ্যারোটা আছে এখানে ক্লিক করি, তাহলে আমার এই গ্রুপের মধ্যে কি কি অবজেক্টগুলো আছে, সেই অবজেক্টগুলো এখানে কিন্তু চলে আসছে। আচ্ছা, এখন অনেক সময় হয় কি, যে এই যে গ্রুপের মধ্যে একটা অবজেক্ট আছে, অবজেক্টটাকে শুধু এই একটা অবজেক্টকে আমি গ্রুপ থেকে বের করে দিব, মানে গ্রুপে রাখবো না, ওকে। সো দেখেন আমি কিন্তু এটা গ্রুপ থেকে বের করে দিলাম। সো গ্রুপ থেকে অ্যাকচুয়ালি কিভাবে বের করলাম,
সেটা হচ্ছে আমরা কিবোর্ড থেকে এটাকে ইউজ করছি। কিবোর্ড থেকে আপনি যদি কন্ট্রোল শিফট এন্ড হচ্ছে আপনি ইউজ করেন, যে আমাদের থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট যে স্টার্ট আছে, স্টার্ট যদি ক্লিক করেন তাহলে এটা নিচের দিকে বের হয়ে আসবে। আপনি যদি থার্ড ব্র্যাকেট যে ক্লোজ আছে সেটাকে ক্লিক করেন তাহলে এটা বের হয়ে উপরে চলে যাবে। ওকে, আচ্ছা এটা কেন? এটা হচ্ছে দেখেন, আমি যদি এই যে এই যে অবজেক্টটা আছে, এই অবজেক্টটা সিলেক্ট আছে, এই অবজেক্টটাকে যদি আমি ধরে নিচ্ছি আমি নিচে আনবো, উপরে আছে আমি অবজেক্টটাকে আমি নিচে আনবো, তাহলে আমি কি করতে পারি, টান দিয়ে কিন্তু এখান থেকে উপরে টান দিয়ে নিয়ে আসতে পারি, রাইট? বাট আমি টান দিয়ে আনবো না, আমি যদি কিবোর্ড থেকে আনি দেখেন ইউলো অবজেক্টটাকে, তাহলে হচ্ছে আমি এখান থেকে এইভাবে ধরে আমি এক যদি কন্ট্রোল এবং শিফট ধরে ক্লিক করি একসাথে নিচে চলে চলে আসবে, এবং কন্ট্রোল শিফট ধরে আমি যদি ক্লোজ যে থার্ড ব্র্যাকেট আছে সেটা ক্লিক করে উপরে চলে যাবে। ওকে, আর আমি শুধু কন্ট্রোল ধরে এটাকে আমি ক্লিক করি যে থার্ড ব্র্যাকেট যে স্টার্ট আছে সেটা ক্লিক করি, তাহলে দেখেন আস্তে আস্তে চলে আসবে একটা এক ধাপ করে। আমি যদি কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট ক্লোজটাকে ক্লিক করি তাহলে এটা উপরে উঠবে, দেখেন উপরে উঠে গেল। আমি আরেকটু সহজ করে বোঝাই, এই দেখেন তিনটা অবজেক্ট, রাইট? আমার ব্লু অবজেক্টটা কোথায় আছে, একেবারে নিচে আছে, এই গ্রুপের মধ্যে আছে। সো আমি চাচ্ছি এটাকে গ্রুপ থেকে বের করে উপরে নিয়ে যাব। সো দেখেন আমি এখান থেকে যদি কন্ট্রোল ধরে আমি এখান থেকে যদি থার্ড ব্র্যাকেট ক্লোজটাকে ক্লিক করি, দেখেন একটা একটা করে সেটা কি করতেছে, উপরে যাচ্ছে, দেখেন আমার কিন্তু এটা উপরে চলে আসলো। বাট আমি এখন চাচ্ছি এটাকে নিচে নিব, তাহলে কন্ট্রোল ধরে থার্ড ব্র্যাকেট স্টার্ট যদি আমি একটা একটা ক্লিক করি, দেখেন প্রত্যেক ক্লিকে এটাকে নিচে যাবে, পরে ফাইনালি গ্রুপের মধ্যে চলে আসলো। এখন আমি যদি চাই এক ক্লিকের মধ্যে এটাকে আমি উপরে নিয়ে যাবো, নিচে নিয়ে যাবো, সেক্ষেত্রে আমাকে কন্ট্রোল শিফট ধরে একটা ক্লিক করলে এটা উপরে চলে যাবে, একটা ক্লিক করলে এটা নিচে চলে আসবে। কি ক্লিক করতেছি, থার্ড ব্র্যাকেট স্টার্ট অ্যান্ড হচ্ছে থার্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট স্টার্ট দিয়ে নিচে নামবে, থার্ড ব্র্যাকেট ক্লোজ দিয়ে উপরে যাবে, এটা হচ্ছে ধরে রাখেন। তাহলে একটা গ্রুপের মধ্যে থেকে কিভাবে একটা অবজেক্টকে আপনি আনগ্রুপ না করে বের করতে পারেন বা ঢুকাইতে পারেন একটা গ্রুপের মধ্যে, সেটা কিন্তু দেখলেন, রাইট? যদি কোন কনফিউশন থাকে আমাকে আমাকে কোশ্চেন করবেন, আমি আবার দেখাই দেবো। অলরাইট, সো আমরা দেখলাম কি লেয়ার গ্রুপ এন্ড হচ্ছে লেয়ার আন গ্রুপ। ওকে, এখন আমরা দেখব অপাসিটি এন্ড হচ্ছে ফিল। এই যে দেখেন লেয়ারের এখানে দুইটা অপশন আছে, অপাসিটি এন্ড হচ্ছে ফিল, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই দুইটার মধ্যে গুলিয়ে ফেলি অ্যাকচুয়ালি, কোনটা অপাসিটি কোনটা ফিল, বা অপাসিটি কাছে ফিলের কাছে। সো আমি এগুলো কেটে দিচ্ছি, রাইট, সব কেটে দিলাম। কেটে দিয়ে আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল নিব, রাউন্ডের রেক্টেঙ্গেল নিব বা ইলিপস নিব, ইলিপস নিলাম আমি, ওকে ইলিপস নিলাম। ওকে দেখে ইলিপস নিয়ে আমি এখানে একটা কালার করলাম, কালার করে আমি এখানে একটা স্ট্রোক দিয়ে দিই রেড, রাইট? সো আমি এখানে একটা শেপ নিলাম যেখানে আমার ফিল আছে এবং হচ্ছে স্ট্রোক আছে। এখন ফিলটা কি দেখেন, এই যে মাঝখানে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফিল, এই সাইডে যে রেড কালার দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি, স্ট্রোক। সো আমি এটাকে অল্টার ধরে একটা কপি করে রাখি, রাইট? সো এই অবজেক্টের মধ্যে আমি রাখি, রাখার পর আমার এখানে দেখেন অপাসিটি অ্যান্ড হচ্ছে ফিল দুইটা অপশন আছে। আমি কি করব, এই অবজেক্টের মধ্যে অপাসিটিটাকে অফ করি, কমাই দিই। দেখেন যখন আমি অপাসিটিটাকে কমাই দিলাম তখন দেখেন আস্তে আস্তে যদি আমি পুরো জিরো করে দিই তাহলে আমার পুরো যে অবজেক্টটা ছিল টোটাল অবজেক্টটাই কিন্তু অপাসিটি এখানে জিরো হয়ে গেছে। আমি যদি হালকা একটু বাড়ায় দিই তাহলে দেখেন আমার টোটাল অবজেক্টটা, অর্থাৎ আমার স্টক এবং হচ্ছে ফিল দুইটার মধ্যে কাজ করছে, অর্থাৎ ফিল কালারও আমার অপাসিটি হয়ে গেছে, কমে গেছে, এবং হচ্ছে আপনার স্টক কালারটাও কিন্তু কমে গেছে। এটা হচ্ছে কি, আমার অপাসিটি যে টুলটা আছে সেটার ব্যবহার। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের ফিল যে টুলটা আছে সেটার ব্যবহার। সো ফিলে দেখেন আমি যদি এখানে কমাই দিই স্টকটা, দেখেন তার মানে কি, ফিল কি করতেছে, আমার একটা অবজেক্টের মধ্যে যদি ফিল কালার থাকে এবং হচ্ছে স্টক কালার থাকে তাহলে ফিল যদি আমি কমাই শুধু আমার মাঝখানে যে কালারটা থাকবে অর্থাৎ ফিল কালারটা কমবে, বাট আমার স্টক কালারটা কমবে না, অর্থাৎ আমার স্টক কালারটা যা ছিল তাই থাকবে। আমি যদি এখানে ফিলটাকে একেবারে জিরো করে দিই দেখেন তাহলে শুধু আমার এখানে স্টক আছে, তার মানে আমার কি ফিল কালার একেবারে জিরো, স্টক কালারটা কিন্তু এখানে ভিজিবল আছে, রাইট? বাট এই অবজেক্টটা যদি আমি অপাসিটি ক্ষেত্রে দেখেন আমি অপাসিটি কমাইলে আমার টোটাল ফিল এবং স্টক টোটালটারই হচ্ছে কি, আমার কালারটা চলে যাচ্ছে। এটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ফিল কালার অ্যান্ড হচ্ছে কি
অপাসিটি, ফিল অ্যান্ড হচ্ছে অপাসিটি, এই দুইটা টুলের ডিফারেন্স। ওকে, সো আমি আশা করবো আপনারা বুঝতে পারছেন যে অপাসিটিটা অ্যাকচুয়ালি কি করে। অপাসিটি হচ্ছে টোটাল ইমেজটার যে অপাসিটি আছে বা কালারগুলো আছে সবগুলো কমায় দিবে, আর যে ফিল হচ্ছে একটা ইমেজের মধ্যে বা অবজেক্টের মধ্যে ফিল বা স্ট্রোক দুইটা কালার থাকবে, সো ওই দুইটা কালারের মধ্যে শুধু ফিল যেটা আছে ফিলটাকে কমায় দেবে, বাট স্ট্রোকটাকে সে কি করবে, কমাবে না, স্ট্রোকটা থাকবে। সো এটাই ছিল আপনার ফিল এবং অপাসিটির ডিফারেন্ট। ওকে, সো ভিডিও অনেক বড় হয়ে গেছে এবং অনেকগুলো টুল আজকে আপনাদেরকে দেখাই দিলাম, এবং আমার কথা হচ্ছে যে যেহেতু আপনারা একটু দ্রুত করতে বললেন, সেজন্য আমি অনেকগুলো টুল আজকে একসাথে দেখাই দিলাম। সো আমি আশা করি আর দুইটা ক্লাস পরে আপনাদেরকে আমি রিয়েল প্রজেক্টে নিয়ে যেতে পারবো, অর্থাৎ বিজনেস কার্ড, দেন হচ্ছে ফ্লায়ার, ব্রোশার, হ্যাঁ, ইমেজ এডিটিং, রিয়েল প্রজেক্টে নিয়ে যাবো। ওকে, সো আমার যেটা উদ্দেশ্য ছিল যে আমি যে টোটাল যে টুলগুলো আছে সেই টুলগুলো বা ফটোশপের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো আপনারা ভালো করে শেখেন, কারণ বেসিকটা যদি আপনাদের ভালো না থাকে তাহলে হচ্ছে আপনারা অ্যাকচুয়ালি অ্যাডভান্স লেভেলে কিছু করতে পারবেন না। তো সেই জন্য আমার এটাই উদ্দেশ্য ছিল, যদিও আমি যদি তাড়াতাড়ি শেষ করতে পারি তাহলে কিন্তু আমারই এখানে বেনিফিট, কারণ আমি আবার ব্যাচ রেডি করতে পারবো, আপনাদেরকে শিখাইতে পারবো, নতুন ব্যাচ আসবে। সো বাট আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে ধীরে ধীরে নিয়ে যাই, ওকে, যেন আপনারা অ্যাকচুয়ালি শিখেন, যে ট্রেনিং সেন্টারে গিয়ে আপনারা যেভাবে শিখতেন আমি আশা করবো যেখান থেকে আপনারা তার থেকে বেস্ট শিখবেন। ওকে, সো আমি ভিডিও শেষ করব, এটা ছিল আজকে আপনাদের জন্য ভিডিও। সো আমি আশা করব আপনারা ভিডিও দেখছেন এবং হচ্ছে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়েছে সেগুলো প্র্যাকটিস করবেন। বরাবরই আপনাদের কাছে রিকোয়েস্ট করি যে আপনারা আমাদের অ্যাকচুয়ালি ভিডিওগুলো শেয়ার করেন, সরি, যেগুলো পাবলিক থাকবে সেগুলো শেয়ার করুন, বাট আমাদের ইজি লার্নটাকে আপনি শেয়ার করেন, আপনার মেম্বার্স অ্যাড করেন। বাট আপনারা ভিডিও দেখছেন ইউটিউবে কেউ কোনো কমেন্ট করছেন না বা লাইক দিচ্ছেন না, অ্যাকচুয়ালি আমাদের ভিডিওটা আপনারা যারা দেখবেন অবশ্যই ভিডিও নিচে একটা কমেন্ট করবেন অ্যান্ড হচ্ছে একটা লাইক দিবেন, কারণ তাহলে ভিডিও এঙ্গেজমেন্টটা ভালো থাকবে, আমাদের চ্যানেলটা অথরিটিটা বাড়বে। ওকে, সো সব দিক দিয়ে আপনারা আমাকে আমাদেরকে হেল্প করতে হবে। সো ভিডিও দেখার সময় অবশ্যই একটা কমেন্ট করবেন, ভিডিও কোন জায়গায় বুঝতে পারেন নাই সেটাও কমেন্ট করবেন, যদি ভালো লাগে সেটাও কমেন্ট করবেন, যদি কোন জায়গায় খারাপ লাগে সে বিষয়গুলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। ওকে, সো অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওতে যখন দেখবেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন অ্যান্ড হচ্ছে একটা লাইক দিবেন। আর রিকোয়েস্ট সবসময় করতেছি যে আপনার মেম্বার অ্যাড করেন, অর্থাৎ আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আমাদের গ্রুপে ইনভাইট করেন, ইনভাইট করেন, দেন হচ্ছে তারা যদি মনে হচ্ছে জয়েন করবে করবে না, সো জাস্ট ইনভাইট করে দেন, আপনাদের যে আইডি আছে সেখান থেকে আমাদের গ্রুপে আপনার মেম্বারের জন্য ইনভাইট করে দেন, আমাদের পেজে আপনার লাইকের জন্য ইনভাইট করে দেন। ওকে, সো ভালো থাকবেন, আগামী ভিডিওতে ওয়েলকাম জানিয়ে আমি আজকে ভিডিওটি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।